রায়পুর দক্ষিণ পাড়া আল মদিনা ছাত্র ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত ও সকল কবরবাসীদের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 18 অক্টোবর 2018। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজন, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ইকো আরেকটু কমান, হালকা কমান। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মাহশার সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর রাসূলের নামে দরুদ শরীফ পড়া গুনাহ, পড়লেন না কেন? সবাই মহব্বতে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শুকর আজ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে যারা সহযোগিতা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ যারা যতটুকু সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আপনাদের এখানে আরো কয়েকবার হাজির হয়ে কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আজও ভিন্ন একটু আঙ্গিকের দিনের বেলা কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। দিনের স্বার্থই আমাদের মূল মাকসাদ, ব্যক্তি স্বার্থ আমাদের কোনো মাকসাদ না। আর এই নিয়তে কিছু পার্সেন্ট কম থাকলেও ইখলাসের নিয়ত আছে, এটা 100-তে 100 আমাদের বিশ্বাস। আর সের প্রতিফলন দেখতে পাই যে রাতে যে লোক হয় দিনের বেলা যে একেবারে কম হয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আশ্চর্য যে দিনের বেলা মানুষ সব ব্যস্ত কর্মরত, এর পরেও এখানে আপনারা বহু দূর থেকে কষ্ট করে কেউ নদী পার হয়ে আসছেন, এমনকি অনেকে দুপুরের খানাও হয়তো বা খাওয়ার সুযোগ পাননি। আপনাদেরও উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি, রসুলের মহব্বত। এমনটা না যে আমরা না খায় যাই ওখানে উটের গোশত দিয়ে খানা দেওয়া হবে, এমন কিছু না। একমাত্র দিনের মহব্বত, আল্লাহ পাক এই কষ্টটুকু আমাদের নাজাতের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন। আপনাদের এলাকার সন্তান টিটু ভাই বহু প্রচেষ্টার মাধ্যমে, সেন্টু ভাই অনেক চেষ্টা এবং কষ্টকে উপেক্ষা করে যোগাযোগ রক্ষা করে প্রতি বছরই চেষ্টা করেন প্রোগ্রামের জন্য। তো রাতের বেলা চেয়েছিলেন, সুযোগ না থাকার কারণে কি করা, দিনের স্বার্থেই এই সব কষ্টটুকু আমিও করি,
আল্লাহ পাক যেন আমাদের এই কাজগুলো এখলাসের সাথে কামিয়াবির দরওয়াজায় পৌঁছে দেওয়ার পাথেয় হিসেবে কবুল করেন। কোরআনে হাকিমের ভেতরে সূরা মুহাম্মদ এর এক আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, নারী পুরুষ, ধনী হও গরিব হও, শিক্ষিত মূর্খ হও, পীর আর মুরিদ হও, ইমাম আর মুক্তাদি হও, সাদা হও কালো হও, দেশি হও আর বিদেশি হও, যারা মুমিন তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, আর সতর্ক থাকবা, ওয়ালা তুবতিলু আমালাকুম, কোন অপরাধের কারণে যেন তোমাদের কৃত আমল নষ্ট হয়ে না যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ এবং তার রসুলকে পরোক্ষভাবে অসন্তুষ্টি করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেয়া চূড়ান্ত হারাম। হলো আয়াত হাদিসের সংক্ষেপ তর্জমা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে শুধুমাত্র মুমিনকে বয়ান করলেন, কাদেরকে? যারা মুমিন, শুধু এদেরকেই বয়ান করলেন। পৃথিবীর সবাই কি মুমিন কথা বলতে হবে? সবাই মুমিন না, কিন্তু বান্দা যা আছে দুনিয়াতে সব কার বান্দা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যাহা কিছু আছে মানব সৃষ্টির স্রষ্টা কতজন কথা বলেন? কতজন? কি নাম? আরো আওয়াজ করে বলেন, আল্লাহ পাকের নাম বলতে কোনো গুনাহ আছে? মহাব্বতে বললে কোনো সমস্যা? আমাদের বানানেওয়ালা কতজন? কি নাম? আল্লাহ। হিন্দু কেও কে বানাইছেন? নাকি সরস্বতী দেবী? হ্যাঁ, লক্ষ্মী দেবী, শীতলা দেবী, মনসা দেবী কেউ বানাননি, বানানেওয়ালা কে? আল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আপনার থাকতে পারে, হিন্দুরাও করে না, তারাও মানে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম দর্শে 33 কোটি দেব দেবী, কথা বুঝেন নাই? খ্রিস্টানরাও একজন মালিককে মানে, কিন্তু তার সাথে অংশীদার মানে, যে ঈসা নবী তার সহযোগী, তার সন্তান, মারিয়াম তার স্ত্রী। আরো আস্তে করে বলেন, নাউজুবিল্লাহ যে বলা লাগে না, বুঝেন না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন, ভাইরা আমার, বৌদ্ধরাও একজন আল্লাহ আছে বিশ্বাস করে, আর এই বিশ্বাস জমাইয়া বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ শত বছর পাহাড়ের জঙ্গলে নির্জন জায়গায় গিয়ে আল্লাহ পাওয়ার সাধনা করেছে। গৌতম বুদ্ধ সাধনা করে এই ধর্মের আবির্ভাব ঘটালো এই বৌদ্ধ ধর্ম। তাহলে আমাদের বানানেওয়ালা কয়জন? কি নাম? আল্লাহ। তো আল্লাহর বান্দা হিসাবে আমরা সারা দুনিয়ার মানুষ এক। এবার আসেন আমাদের বাবাকে, পয়গম্বর আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম, আমরা তারই সন্তান, কথা ঠিক? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই তো, তাহলে বাপ আমাদের একজন তো, মাও, সেই হিসাবে আমরা পৃথিবীর সব মানুষ ভাই বোন, কথা ঠিক? কিন্তু ইমানদারকে আল্লাহ আলাদা করে বয়ান দিচ্ছেন কেন? যারা আল্লাহ মানে, নবী মানে, এরা আল্লাহর প্রিয় গোলাম, আর এদের জন্যই শুধু জান্নাত, আর কারো জন্য না। যদিও স্বর্গে যাওয়ার স্বপ্ন সবাই দেখবে, কিন্তু ইমান ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না। আল্লাহ বলেন, আমার সাথে শুধু মুমিনের একটা বেচা কেনা হয়েছে জান্নাতের। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময় মুমিনকে জান্নাত দিয়া দিলাম। জান্নাত শুধু মুমিনেরা পাবে, আর কেউ পাবে না। কোন বেঈমান জান্নাত পাবে? কখনো পাবে? বরং মুমিনেরা যে জান্নাত পাবে এটাও খুব কঠিন ব্যাপার। এই জান্নাত পাওয়াটা এত সহজ ব্যাপার না, পেতে হলে বহু কাজ আছে। আল্লাহ বলেন, এক নাম্বার আল্লাহর আনুগত্য করতে হবে, দুই নাম্বারে রসুলের আনুগত্য, আনুগত্য অনুসরণ অনুকরণ, আর ভালোবাসা ভিন্ন জিনিস। এখানে আপনারা যারা উপস্থিত অবশ্যই এত কষ্ট করে হাজির হয়েছেন, উদ্দেশ্য দ্বীনের মহাব্বত, কিন্তু আমাকেও ভালোবাসেন, ভালোবাসেন না? সবাই কথা বলতে হবে, সবাই ভালোবাসেন, কিন্তু কেউ আমাকে অনুসরণ করেন না। অনুকরণ, এবার বুঝেন অনুসরণ কি জিনিস। দূরের থেকে গোপন হয়ে অদৃশ্যের থেকে ভালোবাসা যাবে, অনুকরণ এটা ভিন্ন কথা। কেমন? যে আমার অনুসরণকারী হবেন, তার টুপি আমার টুপির মতো হবে, তার চলাফেরা, তার জুতার রং, জামা পোশাক আমার মতোই হবে। আল্লাহ বলেন, নবীকে শুধু ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে না, আনুগত্য করতে হবে। তোমার টুপি রসুলের তরিকায়, তোমার চলাফেরা রসুলের তরিকায়, রসুল যেমনি ভাবে খেয়েছেন ওই তরিকায় খাও, রসুলের চলার তরিকায় চলো, রসুলের ঘুমের তরিকায় তুমি ঘুমাও। এক কথায়, রসুলের তরিকার উপরে যারা চলবে তারা আনুগত্যকারী হিসেবে জান্নাতে যাবে। রসুলের সুন্নত না মেনে শুধু চাপার জোরে ভালোবেসে যদি জান্নাত পায়, পৃথিবীর ইতিহাসে রসুলের আপন চাচা আবু তালেব জান্নাত পাবে। কারণ আবু তালেব যেই ভালোবাসা রসুলকে দিয়েছেন, গোটা দুনিয়ার অন্য কেউ এরকম ভালোবাসা দিতে পারেনি। কিন্তু এরপরে জাহান্নামী হওয়ার কারণ আনুগত্য ছিল না, অনুকরণ ছিল না, অনুসরণ ছিল না। এজন্য আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ওয়ালা তুমতিলু আমানাকুম, তোমাদের কৃত আমলকে যেন নষ্ট না হয়, খুব সাবধান। আমরা রসুলের আনুগত্য করব রসুলের সুন্নতের আমলের মাধ্যমে। এবার কে কতটুকু রসুলের আনুগত্য করে এটা নিজের থেকে নিজে বিচার করে ফলাফল বের করুন। আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখেন রসুলের তরিকা, আপনার নখ কাটা আছে নি? যদি বলেন আছে, প্রমাণ হলো আপনি রসুলকে আনুগত্যকারী হিসাবে জান্নাত পাবেন। যদি বলেন নাই, প্রমাণ হলো আপনি রসুলকে মানেন না, রসুলের আনুগত্য করেন না। মাথার চুলের দিয়ে তাকায় দেখেন, যদি নবীজির তরিকায় আপনার চুল কাটা হয়, প্রমাণ হয়ে গেল আপনি রসুলের আনুগত্য করলেন। যদি আজকে ক্রিকেটারের গোলাম হয়ে চুল কেটে বান্দর হয়ে থাকে, প্রমাণ হলো রসুলের আনুগত্য করলেন না। পোশাকের দিয়ে তাকায় দেখেন, যদি আপনার পোশাকটা মদিনার নবীর তরিকায় পরে থাকেন, রসুলের আনুগত্য করলেন। যদি বলেন না, আপনার পোশাক নবীর তরিকায় নাই, তাহলে প্রমাণ হলো নবীর আনুগত্য করলেন না। এখানে আপনি প্রশ্ন করেন, টুপি না পরলে অসুবিধা কি, শার্ট পরলে অসুবিধা কি, টাই লাগাইলে অসুবিধা কি? অসুবিধার সুবিধার কোন স্লোগান নাই। আবু হানিফার মাযহাব মানতে আপনার অসুবিধা কি? আজকে তাবলীগ মানতে অসুবিধা কি? আপনি দেওবন্দীদের মহব্বত করতে অসুবিধা কি? কোরআন হাদিস অনুযায়ী আলেমকে মহব্বত করতে অসুবিধা কি? সেখানে আপনি তো যুক্তি খাটায় বলেন, নবী হানিফি মাযহাব মানে নাই, নবী মালিকি মাযহাব মানে নাই, নবী তাবলীগ করে নাই, নবী এরকম চিল্লা দেয় নাই, আমরাও দিব না, নবী না দিলে আপনি দিবেন না। যদি এটাই যুক্তি হয়, তাহলে এখানেই সেখানেও যুক্তি তালাশ করেন পোশাকের বেলায়। এখানেও তো বলা দরকার, শার্ট প্যান্ট তাই নবী পরেন নাই, আমরাও পরব না। ওখানে যুক্তি খুঁজলেন, এখানে গজবে দল্লো কেন? ওখানে যুক্তি দেখাইলেন, নবী তাবলীগ করে নাই, চিল্লা দেয় নাই, আমরা দিব না। পোশাকের বেলায় কেন স্লোগান, অসুবিধা কি? এখানেও তো স্লোগান দাও, নবী যে পোশাক পরে না, আমরা তা পরব না। জায়েজ না জায়েজ ভিন্ন কথা, এটা ঊর্ধ্বের মহাব্বত ওয়ালার কথা।
পৃথিবীর শ্রেষ্ঠ এক বুজুর্গ বেশার হাফি রহমতুল্লাহ আলাই, জবানার ফকি আলেম ছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। আহমদ বিন হাম্বল হলেন বড় আলেম, আর ওই জামানার বড় বুজুর্গ বেশার হাফি যুবক সন্তান, মদের আড্ডাখানার একজন বড় দামি মানুষ, মদের আড্ডাখানায় এত পাওয়ারফুল নেতা বেশার হাফি যুবক। ওই সময় আহমদ বিন হাম্বল ছিলেন যুগের বড় আলেম, আরো একজন যুগের বড় কুতুব ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ। মদের আড্ডায় যায় বেশার হাফি, যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পেলেন, দেখলেন আরবি লেখা। এই আরবি লেখার আদবটা রক্ষা করে বাসার হাফি বাড়ি গেলেন, মা আরবি লেখার কাগজটা তুমি হেফাজতে রেখে দাও। মা হেফাজতে রাখলেন, আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে গেলেন। যেই বান্দা আল্লাহকে ভুলেন না ওই বান্দাকেও আল্লাহ ভুলতে পারেন না। বাসার হাফি চলে গেল মদের আড্ডায়, জামানার কুতুব হাসান বসরিকে আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখায়, এরে হাসান মদের আড্ডায় যাও, বাসার নামের একজন যুবক আছে, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের সালাম জানাও। হাসান ঘুম থেকে উঠিয়া মদের আড্ডাখানার গেইটে গিয়া দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলতেছে এই মদের আড্ডার ভেতরে বেশার নামের কোনো যুবক আছে নাকি? সবাই আশ্চর্য হয়ে গেলেন, এ দেশের বড় হুজুর কেন আমাদের মদের আড্ডাখানার গেইটে দাঁড়ানো? বলে আমার আল্লাহর মহব্বতে আসছি, আমি তোমাদের মনে মানসিকতা নিয়ে আসি নাই। এবার সবাই চিনে ফেললো জামানার বড় কুতুব, মদের আড্ডাখানার বখাটে মানুষগুলো কি আল্লাহওয়ালা চিনিনি? কথা বলেন না কেন? এই জমিনে যত সন্ত্রাসী, যত চাঁদাবাদ, যত দুর্নীতিবাজ, এরাও ভালো করে জানে এই বাংলাদেশে যত হুজুর আছে, যত পীর আছে, কারা বন্ড কারা হক তারাও ভালো করে চিনে। কারে টাকা দিয়ে কেনা যাবে আর কার কাছে টাকা নিয়ে গেল উতার বাড়ি খাওয়া লাগবে তাও ভালো করে জানে। কার দোয়া কবুল হবে কার দোয়া কবুল হবে না তাও ভালো করে জানে। এ কারণে গোপনে গোপনে দোয়া কবুল ওয়ালার কাছে গিয়া দোয়া চায়, আর যাদের পকেটে নিয়ে ঢুকানো সম্ভব তাদের টাকা দিয়ে থামায় দেয়। কথা ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, মদের আড্ডাখানার সবাই চিনে ফেললো এ জামানার বড় কুতুব বাসার মদ পান করে মাতাল হয়ে পড়ে আছে, কানের গোড়ায় গিয়ে আওয়াজ লাগায় দিল বাসার, দেশের বড় হুজুর হাসান বসরি তোমাকে সালাম পাঠিয়েছে। আশ্চর্য কি ব্যাপার, জীবনে স্বপ্ন দেখি নাই কল্পনাও করি নাই কেন, মদের আড্ডাখানার গেইটে গিয়া দেখে আল্লাহ আল্লাহ দাঁড়ানো, ডাক দিয়া বলেন সালাম, ওয়ালাইকুম সালাম, বাসার তোমার হাতটা আমার হাতের মধ্যে লাগায় দাও। আল্লাহর ওলি বলে চল তোর বাড়ি যাব। যাওয়ার পথে বলে বাসার, তুই এমন কি কাজ করেছো বলো, কোনো ভালো কাজ? বলে জীবনে কোনো ভালো কাজ করি নাই, তবে আজকে বাড়ির থেকে মদের আড্ডাখানা আসার পথে একটা কাগজ টুকরা পাইলাম, ধরলাম দেখলাম আরবি লেখা, সম্মানের সাথে আদব রক্ষার জন্য মায়ের কাছে হেফাজতে রেখেছি, চল বাড়ি চল। বাড়িতে গিয়া বলে কাগজটা আমাকে দাও, বাসার কাগজটা বের করে এনে দিল। আল্লাহর ওলি হাসান তাকায় দেখে ওই কাগজের মধ্যে আল্লাহ পাকের ইসমে আজম লেখা। আল্লাহর ওলি হাসান বলে বাসার হেদায়েতের দরওয়াজা খুলে গেছে, তওবা কর, আল্লাহর পক্ষ থেকে তোর প্রতি বড় মহব্বতের আওয়াজ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাসার বলে হুজুর তো আমাকে তওবা করায় দেন, জীবনে আর মদের আড্ডাখানায় যাব না। বাসার তওবা করে এত দামি হয়ে গেল, এখন শুধু বাসার না সাথে একটা শব্দ বাড়ায় তার নাম বলে হাফি। হাফি শব্দের অর্থ হলো খালি পাওয়ালা। বাসার এখন আল্লাহর এত বড় দামি অলি হয়ে গেল, বাসার এখন জমিনে জুতা পায়ে দিয়ে চলে না, খালি পায়ে চলে। বাসার জমিনে কেন জুতা পরিধান করো না? বাসার বলে জমিন হলো পাক, যেখানেই সেজদা করো আল্লাহ কবুল করবে, অতএব এই পবিত্র জমিনে জুতা পরতে আমার বড় ভয় লাগে। لكل شيء زينات في الورى وزينة المرء تمام الأدب از خدا خاهم توفيق أدب بأدب محروم غاشت از فضل را
আল্লাহ পাক বলেন নবীর আনুগত্য করো, খবরদার আমল বরবাদ যেন না হয়। জীবনে বহু নামাজ রোজা করলাম কিন্তু সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, সব হজ কবুল হবে না। ওই দিনের সেজদা, ওই দিনের হজ আল্লাহর কাছে কবুল যেই দিনের হজে চারটা গুণ থাকবে, যেই আমলের মধ্যে চার গুণ পাওয়া যাবে ওই আমল কবুল, চার গুণ নাই সে আমল কবুল হবে না। আর চার গুণওয়ালা আমল একটা সেজদাও যদি হয়, আর একটা সেজদা কবুলিয়াতের দরজা দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। এই চার গুণওয়ালা আমল কবুল হওয়ার পরেও ভাই তিনটা অপরাধের কারণে কবুল হওয়া আমলটাও নষ্ট হয়ে যায়, কবুল হওয়া আমল নষ্ট হয়ে যায় তিনটা অপরাধের কারণে। এক নাম্বার অপরাধের নাম হলো শিরিক। কি কি? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, সব গুনাহ মাফ হলো শিরিকের গুনাহ মাফ হবে না। আল্লাহ আমার এককের সাথে কোনো অংশীদার নাই, আল্লাহর মতো অন্য কাউকে মনে করার নাম শিরক। যারা করবে তারা মুশরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক, যারা করবে তারা মুশরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এরে নবীর উম্মত, তিনটা অপরাধের কারণে বান্দার নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়। এক নাম্বার অপরাধ হলো শিরকের গুনাহ। লোকমানে হাকিম তার সন্তানকে বললেন লা তুশরিক বিল্লাহ, ও সন্তান কখনো তুমি শিরিক করবা না। নিশ্চয়ই হলো শিরিক বড় জুলুম, শিরিকটা একটা অপরাধ, আবার জুলুম আবার বড়। মারাত্মক পয়গম্বর বলেন অন্ধকার রাতে পাথরের উপরে কালো পিঁপড়া যখন চলে এটা ধরা যায় নাকি? সাহাবায়ে কেরাম বলেন না, বলে কালো পিঁপড়া রাতের কালো অন্ধকার পাথরের উপর দিয়ে হেঁটে গেলে যেমন দেখা সম্ভব না, অনেক কষ্ট। এই মারাত্মক রূপের থেকেও শিরিকের গুনাহ আরো মারাত্মক। সব গুনাহ মাফ হলো শিরিকের গুনাহ মাফ হবে না। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চাও দুটো কাজ করো, এক নাম্বার নেক আমল করো, খবরদার আমলের মধ্যে যেন আল্লাহর মতো আর কেউ কেউ অংশীদার না বানো। এরে নবীর উম্মতের দল, এই শিরিকের বিরুদ্ধে নবী জিহাদ করলেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এরে নবীর উম্মত, তিনটা অপরাধের এক নাম্বার অপরাধ হলো শিরিক। শিরিক এমন এক অপরাধ, শিরিক ওয়ালা আমল হাশরের ময়দানে আল্লাহ ওজন করবেন না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। হাশরের ময়দানে শিরিক যুক্ত আমলকে ওজন করা হবে না। আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? বলেন, ভালো করে বলেন, আমার নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন, আমার নবীর থেকে দামি আবু বকর ওমর ওসমান, আমার নবীর থেকে ঈসা নবী মূসা নবী বড় দামি। এক কথায় আমার আল্লাহ খালিক হিসাবে যার কোনো তুলনা নাই, আমার নবী মাখলুক হিসাবে এত দামি যার কোনো দ্বিতীয় তুলনা নাই।
আমুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিন শিবপুর থানায় কয়বার আসছি আমি তিনবার আগে বহু আগে আরো কয়েকবার আসছি শিবপুরের এই মাঠে তিনবার কিন্তু থানার ভিতরে বহুবার আসা হয়েছে আমি হাফিজুর রহমান দিনের দাওয়াতের জন্য আমাদের মুরব্বি ওলামায়ে কেরাম যদি দারে 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 ঘুরতে পারে রে মুসলমান তুমি এমন কি দামি বিশ্বামের মুরিদ হইলা যে তোমার পীর শিবপুর আসতে পারলো না তোমার পীর বিবারিয়া বয়ানে যাইতে পারলো না তোমার পীর চট্টগ্রামের মানুষের বয়ান দিতে পারলো না আমার নবী মানুষের দারে দারে গিয়া দাওয়াত দেয় তায়েফের ময়দানের বাচ্চারা পাথর মারে আর বলে পাগল তারায় দাও তারায় দাও জিব্রাইল আমিন এসে বলে নবী আল্লাহ পাকের ওয়াদার এখন যদি বলেন তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলবে আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন খবরদার আমি তো গজবের জন্য আসি নাই আমি রহমাতুল লিল আলামিন হয়ে আসি অতএব এদেরকে মারবা না এরা হয়তো আজ আমাকে চিনে না একদিন যদি চিনতে পারে তখন তারা কালেমার পতাকায় ঢুকে যাবে আমার নবীর থেকে দামি পৃথিবীর কোনো পীর নাই আমার নবী মার খাইয়া দাঁত ভাঙিয়াও যদি দাওয়াতে মানুষের দারে দারে ঘুরতে পারে গালি দেয় তার বড় যায় গালি দেয় তার বড় যায় তুমি কোন পিশাবের মুরিদ হইলা যেই পীর এলাকার মানুষের দারে দারে দাওয়াত দিতে পারে না আমি বলবো এটা পীর হওয়ার যোগ্যতা রাখে না আমারও আর সব খাস বাংলার বয়ান পেজগোস নাই নবীর থেকে তোর পীর দামি যদি বলো তার বিসমিল্লাহ ছাড়া জুতার বাড়ি দেওয়া এটা শূন্য নবীর থেকে দামি কোন পীর আছে কথা বলেন নবী মানুষের মার খায় দাঁত ভাঙে এরপরও যায় গালি দেয় তারপরও যায় তোমার কোন পীর যে বাংলার মানুষ চিনে না যে তুমি কি হনুমানের মুরিদ না অন্য কারো মুরিদ তোমার পীর মানুষ না হনুমান মুরিদরা পর্যন্ত ভালো করে জানে না বলো তোমার পীরের পিছনে তুমি দুই রাকাত নামাজ পড়েছো পীর সাহেব নামাজের ইমামতি করেছে প্রমাণ আছে তো যেই পীর সাহেব ইমামতি করাইতে ভয় পায় ও পীর হওয়ার যোগ্যতা রাখে না ভাইরা আমার আরামগো আলহামদুলিল্লাহ যে পীর যে লাইনে দাবা হাল চাষতে দিবা রেডি নদীতে মাছ ধরতে দাও রেডি বয়ানের লাইনে দাও রেডি জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে বলো রেডি ইমামতির মুসাল্লায় দাও রেডি মানুষের পায়ে হাত দিয়া ধরে ধরে দাওয়াত দিবে তাতেও রেডি রাতের এবাদতে তাহাজ্জুদের মুসাল্লায়ও রেডি কোনো পিছন দিকে নাই আজ মানুষ প্রাণ ভরে তাদের বয়ান শুনে মানুষ ডাকে হেলিকপ্টারে নেয় আর তাদের দুই তিন চার দশ মিনিটের বয়ানে লক্ষ লক্ষ মানুষ নামাজি রসুলের উম্মত হয় তুমি 13 বছর মুড়ি দইলা তোমার ফিরে রে তুমিও চিনলা না আর অন্যজনে চিনবে কসু এটা তো রসুলের আদর্শ নয় ভাইরা আমার আসলে ব্যাপারটা তুমি বুঝলা নাকি জানি না ব্যাপার ভেজাল ভেতরে আছে উম্মতের সামনে হাজির হইলে ভয় ইমামতি করতে কোরআন লাগবে সে কোরআন সে পড়তে পারে নাই মুসল্লিরা সামনে বয়ান করলে 13,000 প্রশ্ন করবে হুজুর এই প্রশ্নের জবাব দেন কেন বেপর্দায় চলা যায় যাসিনি জবাব দিতে পারবে না কারণ তার দরবার শরীফ বেপর্দার আড্ডাখানা কথা বলেন না কেন আমি গত রমজানে ঢাকায় বলেছিলাম প্রশাসনের লোক আপনারা হঠাৎ করে মসজিদে মদের আড্ডাখানার একজন পাইছেন টুপিওয়ালা এক ব্যক্তি টুপির অজুহাতে জানি না সত্য মিথ্যা ভিন্ন কথা মিডিয়ায় যা বলে সেইটা বলি মিথ্যা হইলে মিডিয়ারা জাহান্নামে যাবে সত্য হইল মিডিয়ারা গুনাহগার হবে কারণ কিছু অপরাধ আছে যেটা দেখলে ইসলামের ক্ষতি হবে এটা গোপনে সমাধান করতে হবে প্রকাশ করা যাবে না ওরে নবীর উম্মতের দল কিন্তু মিডিয়ার মানুষগুলো
ইসলামের পক্ষে বিপক্ষে যা পায় তা তাড়াতাড়ি খোলাস করে দেয়, অন্য বিষয়গুলো কিছুটা গোপন করে টাকা খাইয়া। ভাইরা আমার, বলেছিলাম প্রশাসন মসজিদের মধ্যে কে টুপি মাথায় দিয়ে মদের বা আড্ডাখানা থেকে মদের ব্যবসায় জড়িত, মসজিদের মধ্যে মদের আড্ডাখানার লোক পেয়েছো ধরেছো। প্রশাসনকে বলেছিলাম, ও প্রশাসন মহোদয়, আপনি গত রমজানে মসজিদে মদের আড্ডার লোক পাইলেন ধরলেন, কিন্তু এই বাংলাদেশে 20 বছর না যুগ যুগ ধরে বিশাল বড় পীরের দরবারে মদের আড্ডা চলে, গাঞ্জার আসন চলে, বেপর্দার আড্ডা চলে, এদেরকে এতদিন কেন ধরলেন না? জবাব দিতে হবে আল্লাহর দরবারে। বহু পীরের দরবারে মদের আড্ডা চলে, নাচ গান চলে, বেপর্দা চলে, আরো কি আকাম চলে আল্লাহ ভালো জানে। একজনে তেঁতুল খায় বলে, ভাই টক না ঝাল বলে, ঠোঁটের মিস কলে বুঝো না, তোমার পীর ভালো না খারাপ, তোমার চেহারা দেখলেই তো অনুমান করা যায় তুমি কোন দরবারের কুতুব। তোমার টুপি নাই মানে পীরের দরবারে ভেজাল আছে, তোমার দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, সারাদিন গাঞ্জা খায়া উপুর হয়ে পড়ে থাকো, বেপর্দায় দৌড়াচ্ছ, সমাজকে কলুষিত করতেছো, তোমার সন্তানও যেমন গাঞ্জার আসরে দৌড়াচ্ছে সমাজ কলুষিত হচ্ছে, প্রমাণ হয়ে গেল তোমার পীর আরশ আল্লাহ থেকে হাজির হয়েছে। কোন নতুন বয়ান লাগবে না, তোমার পীর জামানার কুতুব না হলুমান, এটা তোমার আমলে প্রমাণ করে দিয়েছে। আমি চরমনের মুরিদ, আমি তাবলীগ করি, আমি দেওবন্দি, আমার লেবাস, আমার কথা, আমার পোশাক, আমার চলাফেরা প্রমাণ করবে আমার মুরব্বি ভালো না খারাপ, ফল প্রমাণ করবে গাছ ভালো না খারাপ, সন্তান প্রমাণ করবে পিতা মাতা ভালো না খারাপ, ছাত্র প্রমাণ করবে ওস্তাদ ভালো না খারাপ, জনগণ প্রমাণ করবে সরকার ভালো না খারাপ। ভাইরা আমার, শিরিকের গুনাহ বড় মারাত্মক। বলেন আমার এই 2-3 মিনিটের কথায় কি বুঝলেন আমি পীরের বিরুদ্ধে বলেছি? কথা বলেন, পীরের বিরুদ্ধে বলি নাই, পীরের কাছে যাইতেই হবে, বিরুদ্ধে মানে পীরের কাছে যেতেই হবে আমল ভালোর জন্য। আপনার লুঙ্গিতে গোবর লাগছে, গোবর বলেন গোবর পাক না না পাক? এটা এখন পাক করা লাগবে না, পাক করবেন কি দিয়া? কথা কর না, পানি পানি পানি, কোথায় পানি কই খুঁজো? একজনে বলে কই খুঁজবো, দরকার নাই, প্রস্রাব দিয়া পরিষ্কার করিয়ে দাও তো পানি। কথা বলেন না কেন? গোবর ধুইতে গিয়া যদি প্রস্রাব লাগাও না পাকা বেড়ে যাবে, তোমার অন্তর না পাক, গুনার কারণে আমার আমল নাই, আমার অন্তর না পাক। এই অন্তরকে পাক করার জন্য একজন খাটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা সুন্নতের আমলওয়ালা পীরের কাছে যাইবা। তুমি যদি তোমার মতো আর একটা গাঞ্জা করে দরবারে যাও তাহলে তোমার না পাক আরো বেড়ে যাবে। পীরের কাছে যেতেই হবে, তবে পীর ভালো না খারাপ আগে দেখবা দুইটা পরিচয়, 1 নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বর হলো সুন্নতের আমল। না আগে নিয়ে থাকবো না ওখানে, ভাইরা আমার, পীরকে চিনার জন্য 2টা পরিচয়, 1 নম্বরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বরে পয়গম্বরের সুন্নতের আমল। কার সুন্নত? কথা বলেন না কেন? টুপি মাথায় দেওয়া কার সুন্নত? বিশ্বাস তাহলে তুমি টুপি নিয়ে কেন সমালোচনা করো? এরে শিবপুরের মুসলমান,
আমি তো তোমার টুপি নিয়ে কোনোদিন বাঁকা নজরে তাকাইলাম না, হিংসাও করলাম না, তুমি আমার পাসকুল্লি নিয়ে কেন উল্টা পাল্টা বলো? কয় হুজুর কি উল্টা পাল্টা? এক আলেম আমি নাম বলবো না, পরিচয় দিব না, বয়ানি উঠে কয় পাসকুল্লি টুপি দিয়া বাথরুমের টিস্যু ব্যবহার করো বা নাউজুবিল্লাহ, ইয়ে না আবার জোরে কো নাউজুবিল্লাহ, টুপি কার সুন্নত? কপাল পুড়ে যাচ্ছে, আমল কাটা যাচ্ছে, হিংসুক হলে কি এইরকম হয়? গাদ্দার হলে কি এরকম হয়? কই তোমার টুপি নিয়ে তো আমি কোনোদিন সমালোচনা করিনি। হ্যাঁ, তোমার টুপিতে যদি সমস্যা হয় আমি পারলে তোমাকে পায়ে ধরে হাসি মুখে একা পাইলে বুঝাবো, না পারলে চুপ থাকবো। মানুষের সামনে বলে সমালোচনা করে আমি কবিরা গুনাহ করে আর ইসলামের বদনাম করে খিলাম। টুপি কার সুন্নত? তুমি কালা দিবা, সাদা দিবা, গোল দিবা, সবুজ দিবা, লম্বা দিবা, কল্লি দিবা, সেটা পরে, আগে টুপি মাথায় ঢুকাও। ফাজাইলে আমাল মসজিদে আছে, তাবলিগওয়ালারা এটা তালিম করে। এখন একজনে বিরোধিতা করতেছে, আচ্ছা করো, গঠনমূলক সমালোচনা করো। করতে 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 লাগামহীন বেলাজা বেহায়ার মতো বলে ফেললো, ফাজাইলে আমাল বাথরুমে ফালায় দাও। আমাকে জবাব দেন, কোনো পক্ষ বিপক্ষ নাই, আমি বয়ান করব রসুলের মহাব্বত নিয়ে, কোনো দালালি করি না আমি কোনো পীরের, আমি কোনো পীরের নামে দালালি করি না। আমি এত বয়ান করি, আমি আজ পর্যন্ত বলেছি আমি কোন পীরের মুরিদ? আমি দামি এক পীরের মুরিদ, কোনোদিন বলিনি আমার পীরের দালালি করা লাগে না। গাছে যখন ফুলে মধু থাকলে ভোমর আসবেই, কথা ঠিক কিনা বলো? দালালির দরকার নাই, ব্যানারের দরকার নাই, যে বিশাল ব্যানার লাগাও মাইকিং করো না। মানুষ যদি আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বান্দারে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় তুমি ওই জায়গায় যাও, অনেক গেলে হালুয়া পাবি আর ধনী হইতে পারবি। ফাজাইলে আমালে তাবলিগ হোক আর অনতাবলিগ হোক, এখানে যারা জানেন তারাই জবাব দিবেন। ফাজাইলে আমাল যে কিতাবটা মোটা, এই কিতাব তাবলিগের হোক আর নাই হোক, এই কিতাবে কোরআনের আয়াত আছে না নাই? তাহলে কোন মুসলমান যার ন্যূনতম জ্ঞান আছে সে কি বলতে পারে এই কিতাব বাথরুমে ফেলাও? বাচ্চা গেলি আমরা আদব রক্ষার জিন্দগি নিয়ে আসি, নাইলে এই দেশে কওমি দেওবন্দি তাবলিগওয়ালারা যদি ধমক দেয়। আমরা জীবনে বেদদুবি করি না ঠিক, কিন্তু বেদদব সাইজ করতে জানি। বাচ্চা গেলা বাসলা কি, কপাল তো ফুরে যাচ্ছে, টের পাইতেছো না যে কোন দিক দিয়ে ফুরে যাচ্ছে? শত্রুর মোকাবেলা করারও তো তরিকা রসুল বাতায় দিলে। মানুষ কি এত গাদ্দার হতে পারে? একজনে সেও বক্তা বয়ান করতেছে কি, আমরা নবীর নূরের তৈরি মানি না, আমরা নবীকে জিন্দা নবী মানি না। আচ্ছা না মানলে তুমি কোরআন হাদিসের দুই একটা দলিল দাও, এরপরে যারা মানুন না তারা তার দলিল লয়ে ঘুমায় থাকবে, তুমি না মানলে তোমার দলিল লয়ে তুমি আসমানে ঘুমাবা। কিন্তু কথা বলার মাধুর্য তো থাকতে হবে, কারণ তুমি তো সাধারণ মানুষের মতো না, তুমি একজন বক্তা, তোমার থেকে মানুষ কিছু শিখতে চায়। সে কি বললো এই কথাগুলো? লাইন সারা উল্টা ভাবে বললো, জিন্দা নবী তালাক, নূর নবী তালাক। বলেন তো তালাক শব্দটা রসুলের শানে ব্যবহার হয়? কথা বলেন, একজন বক্তা কি এই সমস্ত ওয়াজ করে আর আপনারা জিনা জিনা নাউজুবিল্লাহ বলেন, আবার তার বয়ান মেমোরিতে ঢুকায় ঢুকায় খাতার তলে বয়ে শুনে? আপনারাও যে একেবারে খুব ভালো তাও তো না, এহেনে আসছেন বসছেন খুব বাহাবা দিচ্ছেন বয়ানের, আবার তো আবার ভণ্ড আসবে তার পেছনেও দৌড়াবেন কি, ওখানে উডের গোস্ত আছে, মানে তবারক আছে। আফসুস আফসুস, এজন্যই তো রসুল বলেছেন আমালুকুম উম্মালুকুম, মানুষ যেমন তার নেতৃত্ব দিবে সেই ধরনের মানুষ। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। ভাইরা আমার,
রহমাতুল্লিল আলামিন তার আনুগত্য করতে বলেছেন। আল্লাহ পাক বলেন তার আনুগত্য করো এবং তিনটা অপরাধ করো না, আমল নষ্ট হয়ে যাবে। তিনটা অপরাধের ভেতরে এক নম্বরে গেল শিরিক। লম্বা আলোচনা শিরিকের উপরে আমি আগে পেছনে করেছি, আজকে নয় এখন দুই নম্বরে বলবো। আমল নষ্ট হওয়ার দুই নম্বর কারণ বড় মারাত্মক, রসুলের সাথে বেয়াদবি। কার সাথে? কার সাথে? রসুলের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। আদব, রসুলের সাথে আদব রক্ষা করো হে মুমিন। আল্লাহ আয়াত নাযিল করে বললেন এই মুমিনের দল, এ নবী উম্মতেরা জানায় দেন, সাহাবায়ে কেরাম সামনে শুনবে, আর ভবিষ্যতের মুমিনেরাও যেন আমল করে। নবী গো, আপনাকে যেন অন্যদের মতো কেউ ডাক না দেয়। হাজি সাহেব ঘরে আসেননি, এইভাবে যেন কেউ আমার নবীরে ডাক না দেয়, বেয়াদবি হবে। আল্লাহ কোরআনে ঈসা নবীর ডাকলেন নাম ধরে, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ কোরআনের কোথাও নাম ধরে ডাক দেন নাই। আদব রক্ষা করে শিখাইলেন বান্দা, তোমরাও নবীজির নাম ধরে চিৎকার করে ডাকবা না। আমার নবীর আদব রক্ষা করো। আমি আল্লাহ নবীর যতবার কোরআনে ডাকলাম, নাম সারা উপাধি ধরে ডাকলাম, নবীর উপাধি তহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ পাক নবীর উপাধি ধরে ডাকলেন, আদব শিখিয়ে দিলেন রে মুমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজহারি বাযিকুম লিবাযদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, নবীর সামনে যেন উঁচু কণ্ঠে কথা না বলে, হারাম। নবীর সামনে চিল্লায়া কথা বলা হালাল না হারাম। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আয়াতটা পড়ে শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে ভয় ঢুকে গেল, আওয়াজ সাইলেন হয়ে গেল। এখন ওমর কথা কয় বোঝা যায় না, আবু বকর কথা বলতেছেন বোঝা যায় না। নবী বলেন আবার একটু আওয়াজ বাড়ায় দেন, নবীর কথায় আবার একটু আওয়াজ বাড়াইলেন, এতেও কথায় স্পষ্ট বোঝা যায় না। নবী বললেন আর একটু আওয়াজ বাড়ায় দেন। ওই মজলিসের মধ্যে নবীর একজন প্রিয় সাহাবি, বড় উঁচু দেহের অধিকারী, সুন্দর, সাবিত বিন কায়েস, তার কণ্ঠ আওয়াজ ছিল অনেক বড়। আয়াত শুনিয়া দৌড়াইয়া ঘরের দরজা আটকায় বসে গেলেন। নবী খুঁজিয়া বলে, আমার সাবিত সাহাবি কোথায় গেল, কোথায় গেল? বলে ঘরের মধ্যে ডাকো, সাবিত তুমি কেন মজলিসে নাই? বলে অন্তরে ভয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম, আমি ভয় পাইছি, আয়াত বুঝি আমার জন্য নাযিল হয়েছে, কারণ আমার কণ্ঠ বড় উঁচু আওয়াজ। নবী বলেন, না রে সাহাবের, তোমার জন্য আয়াত নাজিল হয় নাই, গোটা দুনিয়ার উম্মতের জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। শিবপুরের কোন মুসলমান যদি বলে, নামগো নবী এই মাহফিলের ময়দানে স্টেজে হাজির, তাহলে বলে এই সময় নবীর সামনে হাজির মনে করে চিল্লায় বয়ান করা যাবে না, কথা বলে। কারণ আল্লাহর কোরআনের আয়াত, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। চাই সেটা কোরআনের আয়াত হোক, যে কোনো বয়ান, সাহাবায়ে কেরাম তো বেহুদা কথা বলতেন না, এরা তো জরুরি কোরআন সুন্নার দিনের কথা বলতেন, তাও হারাম করেছেন। অর্থাৎ নবীর সামনে উঁচু কণ্ঠে কোনো আওয়াজ দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবী যেখানে উপস্থিত হবে সেখানে চিৎকার করে কথা বলা যাবে না, ডাকা ডাকিও করা যাবে না। এরে নবীর উম্মত, দুই তিনটা অপরাধের কারণে আমল নষ্ট হয়, এর মধ্যে এক নম্বরে শিরিক, দুই নম্বরে নবীজির সাথে বেয়াদবি। বলে নবী তো এখন আমগো সামনে নাই, তো কেমনে বেয়াদবি হলো? গতকালকেও ঘটনাটা বলেছি, দুইটা কারণে বর্তমানে আমগো দ্বারা নবীর বেয়াদবি হবে। এক নাম্বার, বেয়াদবির নামান্তর সুন্নতের হিংসা করা, দুর্বল মনে করা, তুচ্ছ মনে করা। যেমন পয়গম্বরের আদর্শের টুপি একটা নবীর আদর্শের সুন্নত, কেউ যদি এই টুপি নিয়ে উল্টা পাল্টা বলে নবীর সুন্নতকে উপহাস করলো, তার আমল নষ্ট হয়ে যাবে।
আপনি গরুর গোশত খান না, কেউ আপনার সাথে তর্কে যাবে না। কিন্তু যদি আমার খাওয়াটার উপরে আপনি বিরোধিতা করেন, আপনি গরুর গোশত খাবেন না, আপনার পেটে গজব, কিন্তু আমি খাই, আমারে বাধা দিলে আপনার সাথে আর কথা চুপ থাকা যাবে না। আপনি খান না, চুপ থাকেন, বিরোধিতা করেন কেন? আপনি মিষ্টি ভালো লাগে না, বিবেরিয়ার রসমালাই কুমিল্লার রসমালাই থেকেও বড় ভালো লাগে, আমি আগে খেয়েছি। বিবেরিয়ার রসমালাই সবাই খাবে না, মজা লাগে না, খাইও না, এজন্য তোমার সাথে কোনোদিন আমার সালাম বন্ধ হবে না। কিন্তু আমি খাইয়া মজা পাই যদি বিরোধিতা করো, তখন তোমার সাথে কথা না বললে হবে না। মাযহাব মানো না, তোমার সাথে ঝগড়া নাই, তুমি বুকে হাত বাঁধিয়া দাঁড়াও, কোনো ঝগড়া নাই, তুমি আলহামদুর পরে জোরে আমিন বলো, ঝগড়া নাই, তুমি আবু হানিফার মাযহাব মানবানা, ঝগড়া নাই, তুমি দেওবন্দি ওলারে মানবানা, ঝগড়া নাই, তুমি কওমি মাদ্রাসা মানবানা, ঝগড়া নাই, তুমি দাওয়াত ও তাবলীগ মানবানা, ঝগড়া নাই, কিন্তু বিরোধিতা করলে ছাড় দেওয়া হবে না। কথা বুঝেন কিছু? কি বুঝেন? আমি ফিসেবেরে গালি দিছি? এরে আল্লাহর বান্দা, তোমার অন্তর এত খারাপ কেন? রক্ত তো আমার মধ্যেও আছে, রাগ তো আমার মধ্যেও আছে, তুমি তাবলিগের গালি দিলা, দেওবন্দির গালি দিলা, কওমির গালি দিলা, মাযহাবের গালি দিলা, আবু হানিফার গালি দিলা, খাজা মঈনুদ্দিন চিশতির গালি দিলা, আমরা তো তোমাকে গালি দেই নাই, তুমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও, নবীরে আলিমুল গায়ব বলো, নূরের তৈরি বলো, আমার একটা রেকর্ডিং বয়ান পারলে বের করে দেখাও জীবনে, শুধু আমি না, আমগো ওলামায়ে কেরাম দেওবন্দি কওমিওয়ালারা, খারাপ ভাষায় কোনো গালাগালি করছি কিনা একটা প্রমাণ আমাদেরকে দেখাও, দুই একটা কথা একটু উঁচু আওয়াজে হয়ে গেল নাকি? এজন্য তো বারবার বলি ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, কারণ আমরা যে যেই পীরের মুরিদ হই না কেন, যে যেই দল করি না কেন, আমাদের এটা নকল পরিচয়, আসল পরিচয় আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত আমরা মুসলমান, আমাদের তো এটা আসল পরিচয়, আর সব নকল পরিচয়। এই পরিচয় কবরেও চলবে না, হাসরেও চলবে না, তুলসিরাতের গোড়ায় চলবে না, আসল পরিচয় হবে তুমি পীরের মুরিদে মরলা কিনা পরিচয় লাগবে না, তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমান হয়ে মরলা কিনা। কারণ আল্লাহ সতর্ক করে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কেউ কবরে আসবা না। বলছেন নাকি যে পীরের মুরিদ না হয় আসবা না? ভাইরা আমার, তাহলে আমরা পীরের কাছে কেন যাই? আমরা পীরকে মানি নবীর তরিকা মানে, এই জন্য নবীর তরিকা যে পীর মানে না, আমরা সে পীরকেও মানি না। এটাই হলো ইসলামের মূল স্লোগান। আমি পীরের কাছে যাওয়ার মাকসাদ, আমি জান্নাতের পথ চিনি না চিনি দেখায় দিবেন, ওই পথে আমরা আগায় যাব। এরে নবীর উম্মতের দল, তিনটা অপরাধের কারণে আমল নষ্ট। এক নাম্বার গেল শিরকের গুনাহ, দুই নাম্বার অপরাধ হলো নবীর সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবির এক নাম্বার নবীর সুন্নতের তুচ্ছ মনে করা যাবে না। কেউ টুপি মাথায় দিতে পারে না, তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। কেউ যদি বলে টুপির দরকার নাই, তার সাথে আমগো ঝগড়া। কেউ দাঁড়িয়ে রাখতে পারে না ভিন্ন কারণে, তার সাথে আমাদের কোনো তর্ক নাই, ঝগড়া নাই, বেয়াদবিও নাই। কিন্তু কেউ যদি উপহাস করে, তুচ্ছ মনে করে, উল্টা পাল্টা বলে, তার সাথে আমাদের কোনো সার নাই। কথা ঠিক নেই? কেউ নবীর এই আদর্শের পোশাক পরে না, ভিন্ন কথা, ঝগড়া নাই, তর্ক নাই, বিরোধিতা করলেই তখন কথা। এরে নবীর উম্মত, রাগ করেন আপনারা? আকামও করবেন, বুঝাইতে গেছি তাতেও রাগ করবেন, যে মগের মূল লুক পাইলেন নাই, আবার কন যে জান্নাতে আমাদের আগে যাইবে, কি রিজার্ভ হইছে নাকি খোদার সাথে কন্ট্রাক্ট? ভাইরা আমার, জান্নাত পাওয়ার রিজার্ভ হয়ে থাকলে তো নবীর সাথে হবে, সাহাবায়ে কেরামের সাথে হবে, কিন্তু না, তাদের সাথে অত হলো না। যদি হইতো তো সারা রাত আবু বকর কান্না করেন না, সারা রাত ওমর কাঁদবেন কেন? ঈদের দিন ওমর কান্নায় বিভোর। এরে নবীর উম্মতের দল, আদবালা জিন্দেগির বড় দাম। বাসারের ঘটনা বলতেছিলাম, বাসার আদব রক্ষা করে জমিনের মধ্যে জুতা পরে না, কেউ পরলে কি নাজায়েজ হবে না?
এক জায়গায় ইমাম মালিকের ঘটনা বলছি, মদিনায় 70 বছর ইমাম মালিক জুতা পরে নাই। কেন? মদিনার জমিন বড় দামি জমিন, আমি যেখানে যাই সেখানে রসুলের মহব্বতের ঘ্রাণ পাই। আমি এই বয়ানটা করার পরে এক মোল্লা ভিন্নভাবে গজবের ফেসবুকে উল্টা পাল্টা লিখেছে, আমাকে একজনে দেখাইলেন আর বললেন, দেখেন হুজুর আপনার বয়ানকে কাট করে বিরোধিতা করছি, হাফিজুর রহমান ইমাম মালিকের ঘটনা বলছে, তাহলে কি হাজিরা জুতা পরে বেদবি হবে? এগুলো অতি চালাক বেদ। আমি বলছি অন্যরা জুতা পরলে বেদবি হবে? এগুলো অতি ফাজিল। এই জন্য আমার মনে সাহেব সরকারের লাগে দেখা হইত, বলতাম যে ওয়াজ করার জন্য আলাদা নিয়ম করেন, যে সার্টিফিকেট এই এই নিয়মে এই এই যোগ্যতা থাকলে ওয়াজ করবি না, ওয়াজ বন্ধ। বক্তাকে সাইজ করা দরকার আছে। এখন দেখেন না, আমাদেরকে মানুষ ঘুরে পায় না। আর এখন জমানা এমন হয়েছে, আগে আল্লাহওয়ালারা ওয়াজ করতেই চাইতো না, কি মানুষকে বলবো, আমি নিজেই তো আমল করি না। এরপরে ধৈর্য ধরে যদি দিতাম হুজুর একটু বলেন তো 5 মিনিট কথা বলতো, আমগো সারা বছরের চিল্লানি তো যেই লাভ নাই, তাদের 5 মিনিট কথায় মানুষের সেই উপকার। কারণ তাদের ইখলাস ছিল, হিংসা ছিল না। আর এখন আয়ে কয় হুজুর কমিটিরে কয় আমারে আজকে 10 মিনিট বয়ান করার সুযোগ দিয়েন, আমি দরকারে 5,000 টাকা দান করব। এও বক্তা, ওই যে ক্যাসেট মুখস্ত করে ফেলছে, আর কোন কোরআন হাদিস লাগে না, বাস। আর আপনারাও সে ক্যাসেট ওয়ালার পাগল হয়ে আছেন, কারণ মানুষ কণ্ঠ চায়। কিসের আমলের গুল্লি মারি না হয়, ওয়াজের প্যান্ডেলে যদি কৌতুক হয়, ওয়াজের প্যান্ডেলে যদি হাসতে হাসতে মানুষ বেকারার হয়ে যায়, তাহলে এদেশে কৌতুক শিল্পীদের উপায় কি? যে ওয়াজের প্যান্ডেলেই যদি এগুলো হয়, ওয়াজের প্যান্ডেলেই যদি নাচানাচি হয়, তো সিনেমা হল ওয়ালাদের উপায় কি? কথা বলেন না কেন? ওয়াজের প্যান্ডেল কি নাচানাচির জায়গা? এখানে কোরআনের আয়াত হাদিস দিয়া একটা বিষয়ের উপরে উম্মতকে কিছু জ্ঞান দেওয়া, আমলের লাইনে বয়ান করা, কথা ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে আরো বলছি, আজকেও বলি, যে কোনো বক্তা আপনাদের এই নবীনগর দাওয়াত দিবেন, আগে বিষয় দিয়ে দিবেন কোরআন শরীফের অমুক আয়াত থেকে ব্যাখ্যা দিতে হবে এই বিষয়ের উপরে, এরপরে 6 জন আলেম রাখবেন স্টেজে, কোরআন হাদিস দিয়ে একটা কথা ভুল বললে যদি ওর মধ্যে এলেম থাকে আসবে, না থাকলে হজের আগের দিন বলবে আমার গজব, আমি অসুস্থ, আসব না। আর আসার পরে বয়ান করবে কোরআন হাদিস অনুযায়ী, দুইটা গালি দেওয়ারও টাইম পাবেন, কথা ঠিক কি বলে? আজকে বিষয় না দেওয়ার কারণে মনে যা চায় তাই বলে, আর উঠেই খেলে গালি, কাফের কাফের কাফের, মনে হয় কন্ট্রাক্টরই লইছে কাফের। রাগ করতেছেন আপনারা? আমি আপনাদের কলিজার আপন মনে করে বলতেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলতেছি। একজন বক্তার কাছে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ আসে কিছু পেতে, এখানে সংঘাতের জন্য আর দ্বন্দ্বের জন্য মানুষ শুনতে আসে না, কথা ঠিক না? এনে সব হিসেবের মুরিদের আছে, কেউ হয়তো কাছে আছে, কেউ দূরে আছে, দেওয়ানবাগের মুরিদেরাও আছে, আদ্রসির মুরিদেরাও, কথা কন না কেন, চন্দ্রপাড়ারটিও আছে, মাইজবান্ডার সুরেশ্বর কুতুববাগ রাজারবাগ সব বাগ আছে, কথা বলেন না কেন? এরা আসলে বয়ান শুনবে কিনা জানি না, আসছে দুই একটা ভুল পায় কিনা, এরকমও হতে। আমার ধারণা আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েতের নিয়তে আসলে হেদায়েত দিতেও পারে, কারণ এই পর্যন্ত কারণ নাম নিয়ে গালাগালি করেছে, কথা বলেন তা আমার বয়ান কি হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? বাতিলের পক্ষে হয়েছে না, হকের পক্ষে হয়েছে, বাতিলের বিরুদ্ধ হয়েছে, কিন্তু অশালীন নয়, আঘাতমূলক নয়, সংশোধনের নিয়তে। এরা সব আমার ভাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন পীরের মুরিদ, আমার পরিচয় একটাই, এক আল্লাহর গোলাম রসুলের উম্মত, আমরা সবাই মুসলমান। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। তিনটা অপরাধের কারণে মানুষের জীবনের আমল সব নষ্ট, এক নম্বরে শিরিকের গুনাহ, দুই নম্বরে রসুলের সাথে বেয়াদবি, বেয়াদবির এক পরিচয় দিলাম সুন্নতকে উপহাস করা,
সুন্নতকে উপহাস কর। বেলালের ঘটনা পেয়েছি, রসুলের সুন্নতের টুপি মাথায় দিয়ে গোসল করে, টুপিটা হাতে চাপ দিয়ে ধরে গোসল করে বেলাল। কারণটা কি বলে, রসুলের সুন্নত আমার মাথার থেকে যেন আলাদা না হয়ে যায়। আর আপনাকে বললে কি বলেন, আপনি ঠোঁট বাঁকা করে বৃদ্ধাঙ্গুল দেখায় বলেন সুন্নত তোর বাপের সুন্নত, সুন্নত না পড়লে অসুবিধা কি? তুমি রসুলের উম্মত না পড়লে অসুবিধা কি বলাও তো গাদ্দারি? তুমি পড়ো না সেটা ভিন্ন কথা, প্রশ্ন কেন, ফতোয়া কেন? তোমার তো দুর্বলতা থাকবে যে আরে দরকার, পারি না, ঝামেলা, হুজুর একটু দোয়া চাই যেন সুন্নতের আমল করতে পারি। আমার বাপের সুন্নত না, মদিনার নবীর সুন্নত। তুমি যে চাপাবাজি করে আশেক দাবি করো, কপালে পর্দা লাগাও, তোমার লজ্জা করে না? আবার তুমি নবীর আশেকের পর্দা লাগাও কপালে, তোমার লজ্জা নাই? মাথায় টুপির খবর নাই, সুন্নতের খবর নাই, ঘরের ভিতরে তোমার রসুলের আদর্শের খবর নাই, সুদের টাকায় ব্যবসা চলে, বেপর্দায় তোমার মেয়ে স্কুল কলেজে দৌড়াচ্ছে, বিবি কোরআন শরীফ পড়তে জানে না, খানার ভিতরে দস্তারখান নাই, তুমি আবার ব্যানার লাগামি নবীর আশেক, লজ্জা করে না? নবীর আশেকের সাইনবোর্ডের পর্দা লাগাইলে তো আমার মাথায় একটা নিয়ে আসা দরকার, কারণ আমি মদিনার দালালি এত বেশি করি যে আমার যে কোনো বিষয় ওয়াজ হোক রসুলের মহব্বতের কথা আছেই। কই আমরা তো দালালি করি না, বরং বারবার নত হয়ে শালীন ভাবে নরম ভাষায় বুঝাবার চেষ্টা করি। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে রসুলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। বেয়াদবির এক পরিচয় কি, সুন্নতের সাথে বেয়াদবি। দুই নাম্বার, সুন্নত ওয়ালা রসুলের ওয়ারিশ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট। আস্তে বললেন কেন ভাইরা আমার? বাশার হাফি এত বড় বুজুর্গ, মাদ্রাসাখানা থেকে এসে এবার বড় দামি হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বল বড় আলেম, কিন্তু বাসার এত বড় আলেম না, কিন্তু বুজুর্গ, খেদমত করে ছাত্ররা বলেন হুজুর আপনি এত বড় আলেম, সামান্য এক এলেমওয়ালা বাসারের এত খেদমত করেন কেন? বলে ও ছাত্ররা শুনে নাও, যদি আমি বড় আলেম কিন্তু বাসার আল্লাহর কাছে এত প্রিয়, আমি এত প্রিয় হতে পারি নাই। ছাত্ররা কয় আপনি এত সম্মান করেন, তাহলে দুইটা প্রশ্ন করে দেখি, প্রশ্ন করলে আমাকে করবি, ওই বুজুর্গকে করবি কেন? ছাত্রদের মধ্যে কি সব ভালো নাকি? গাত তারা দুই একটা দৌড়ে গেছে, বাসা নেমে পরীক্ষা করবে, গিয়া কয় হুজুর প্রশ্ন কি বলো, প্রশ্ন। ছাত্ররা প্রশ্ন করলেন হুজুর নামাজের মধ্যে যদি ভুল হয় তখন কি করো? বাসার বুজুর্গ যদি এলেম কম ডাক দিয়া বলে ও ছাত্র ভাই, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল বড় আলেম, তাকে যদি তুমি প্রশ্ন করো নামাজে অজিব তর হলে কি করবে? তিনি ফতুয়া দিবে, সহ সেজদা করে নাও, নামাজ হয়ে যাবে। আর আমি বাসারে যদি জিগাও আমার ফতুয়া হলো তোরে আগে এমন বাইরা বাইরাবো, আল্লাহর দরবারে দাঁড়াইয়া তুই অন্যায় করলি কে? এটা আমার ফতুয়া, খোদার সামনে দাঁড়ায় তুই অন্যায় করবি কেন? আগে ফিডায় গেল। ছাত্ররা বলে হুজুর দুই নাম্বার প্রশ্ন, নিসাব পরিমাণ যদি মাল হয় যাকাত দেওয়ার নিয়ম কি? বাসার বলে তোমার ইমাম আহমদ বিন হাম্বল কিতাব দিয়া ফতোয়া দিবে, 40 ভাগের এক ভাগ যাকাত দিয়া দাও। আর আমি বাসারকে যদি প্রশ্ন করো কেমন করে যাকাত দিব, আমি বাসারের আল্লাহর মহব্বতের ফতোয়া হলো সম্পদ দিছে আল্লাহ, আল্লাহর পথে দিয়া দাও, কোনো ভাগ দরকার নাই, সব আল্লাহরে দাও, সব আল্লাহরে দাও, সব আল্লাহরে দাও। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা এত দামি বাসারকে বানাইছেন আদব রক্ষা করার কারণে, এত দাম হয়ে গেল, আল্লাহর নামকে আদব রক্ষা করে সম্মান করলেন। এরে নবীর উম্মতের দল, আজকে আশেকের রসুলের অভাব নাই, মাদ্রাসা মসজিদ পীর মুরিদ ইফসরো তাদের অভাব নাই,
কিন্তু আমার নবীর দাড়ি নিয়ে গালি দেয়, নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, কোরআন পুরান হয়ে গেছে পাল্টানো দরকার বলে মন্তব্য করে, মসজিদের আজান বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, বাজে মন্তব্য হলো আজ পর্যন্ত এই দুশ্মনের বিচারের দাবি তুমি জানাইলা না। আজকে তোমার পীরের গালি দিলে তুমি এখনই লাঠি হাতে নিয়ে আমার বিরুদ্ধে তুমি আন্দোলনে নেমে যাও, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি এখনই বলো হাফিজুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে, তার এই এলাকায় আসতে দেওয়া হবে না। তুমি কেন লাঠি নিয়ে নামলা না? যারা আমার নবীরে গালি দিছে ওদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এইবার আমি বুঝা ফালাইছি, তুমি পীরের গোলাম, তুমি নবীর ভণ্ড আসি। নবীর মহব্বত যদি পীরের থেকে কম হয় তুমি ভণ্ড, কারণ নবীর সম্মানের কোনো তুলনা নাই। পীরের মায়া করো, পীর তোমার মা বাবা সবার থেকে বেশি, এমনকি নিজের জীবন থেকেও নবীজির মহব্বত অন্তরে জমা বেশি থাকতে হবে। আরে নবীর উম্মতির দল, আজকে তোমার জবানের মধ্যে আদব রক্ষার কোন আওয়াজ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি এখন লেখাপড়ার বয়সে আগাইতেছো, কিন্তু তোমার কপালটা এখন পুড়ে ফেলতেছে খবর। তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, আলহামদুলিল্লাহ সূরা পারো না, তুমি এখন এক নাই ক্লাসে পড়তেছো। মেট্রিক পরীক্ষা দিবা কোন এক সময় তুমি ডিসিএসপি যা কিছু হও না কেন, তোমার মাথায় এই কথাটা থাকা দরকার ছিল, আমি ডিসি হই আর এসপি হই আর পুলিশ হই, র‍্যাব হই আর তুই হই আর এমপি মন্ত্রী হই, আমার আদর্শ দিয়া সমাজের মানুষের মনটাকে জয় করতে হবে, এই নিয়ত যদি থাকতো তাহলে তুমি ফেসবুকে কোনো আলেমরে গালাগালি করতে পারতা না। তোমার লেখাপড়ার সময় তুমি এখন লেখাপড়া করে আল্লাহর মহব্বত নিয়ে গাও, তুমি ভিন্ন লাইনে ইংরেজি লাইনে চাকরি করো, তারপরও তোমার আদর্শের পরিচয় থাকতে হবে। বহু ডাক্তার বহু ইঞ্জিনিয়ার তাদের আদর্শ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো এই এলাকায় নবীনগর থানায় এমবিবিএস ডাক্তার একজন নাকি না অনেক, কিন্তু সব ডাক্তারের কাছে রুগী কি সমানভাবে যায় নাকি? কেন সব ডাক্তারই তো এমবিবিএস পাস, এরপরও সব ডাক্তারের কাছে রোগী সমানভাবে যায় না? একজনের কাছে অনেক সিরিয়াল আর একজনে ভয়ে ভয়ে বিড়িটানি আর মশা মারে, আছে না নাই? ব্যাপারটা কি রে বাবা, ব্যাপার কোনো ঘুষের টাকা না, শুধু আদর্শ আর জবানের ব্যবহার। তুমি যে লাইনে হও না কেন, তুমি যদি চাও দুনিয়ার মানুষের মহব্বত, তোমার এক নাম্বার পুঁজি লাগবে জবানের ব্যবহার আর আদব শিক্ষা করা। তুমি কোন আলেম কেন, কোন সাধারণ মানুষ নিয়ে তোমার বাজে মন্তব্য করার সময় তোমার নাই? তুমি করো না জানো, নিজের কপালে নিজে কুড়াল মারতেছো। একদিন আফসুস করবি, কানলেও লাভ হবে না রে বাবা। অনুরোধ করে বলছি, আল্লাহর মহব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের জীবনটা গড়ার চেষ্টা করো, পর্দার আড়ালের মাকে ভালো করে শুনায় দাও, মাও যেন একজন আদর্শ মা হয়ে যায়, কারণ মা ভালো ওই মায়ের সন্তান ভালো হবে, মা পর্দাওয়ালা হলে মায়ের সন্তানটাও পর্দাওয়ালা হবে, মা যদি কোরআন পড়নেওয়ালা হয় মায়ের সন্তানটাও কোরআন পড়নেওয়ালা হবে। ওরে বৃদ্ধ বাবাজি, আজকে আপনাদের সামনে কোরআনের বয়ান করি, হাদিসের বয়ান করি, একটু কি মনটা নরম হইল না যে আল্লাহ আমাকেও তুমি একজন আলেমের আব্বা হওয়ার তৌফিক দাও, আমাকেও তুমি একজন কোরআনওয়ালার মা বাবা বানায় দাও, মরণের পরে যেন সন্তান আমার জানাজার ইমামতি করতে পারে, আমার মরণের পরে কবরের কিনারায় গিয়া যেন কোরআন পরে সন্তান দোয়া করতে পারে। এরে নবীর উম্মতের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, বাধা না, তবে তোমার কাছে আমার বিনীত আরজ হলো, কোরআনটা সহি শুদ্ধ করে পড়ে নাও, মা বাবার খেদমত করে দোয়া করো, আল্লাহওয়ালার দোয়া নাও, এলাকার মানুষের সাথে ব্যবহার ভালো করো, গোটা জাতিকে মহব্বত করো, দেশের পক্ষে কাজ করো, বিরোধী কাজ করিও না, কোন আলেমের বিরুদ্ধে লাগিও না, যে যা করুক আমার আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ তার ফয়সালা করবেন, নিজে অপবাদ দিয়া নিজে বিরোধিতা করে গুনার আমল নামা বোঝাই করো না, আল্লাহর কাছে হেদায়েত চাও আল্লাহ।
আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আজকে তওবা করলাম, করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবার বিরোধিতা করব না, কোন আলেমের বিরুদ্ধে যাব না, কোন পীরের বিরোধিতায় যাব না, কারো বিরুদ্ধে আমি কলম ধরব না, জবান দিয়ে কথা বলব না, দেশের পক্ষে জাতির পক্ষে কথা বলব, অসামাজিক কোন কাজের মধ্যে আমি যুব সমাজ চরিত্র নষ্ট করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয় চলার তৌফিক দান করেন আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগী দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين সবাই জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা হামকো তেরে রাহা কিস তরফ হায়, তেরে রাহা পর চলা হামকো খুদায়া, বেগুনাহ না গুজাস্ত বরমা সাআতে বা হুজুরে দিন না কর দম তাআতে, ও দয়ার মালিক দুপুরের রোদের তাপ বসারও জায়গা নাই, আপনার বান্দারা দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন, অনেকে দুপুরের খানা পর্যন্ত খায় নাই, ব্যস্ততার মাঝেও কোরআনের মহব্বতে নবীর মহব্বতে হাজির হয়ে গেল, ও আল্লাহ দেওয়ার মতো কিছু আমার কাছে নাই, তবে আপনার দরবারে কোনটার অভাব নাই, আয় আল্লাহ কিছু দেন আর না দেন, সবার অন্তরে হেদায়াতের বাতি জ্বালায় দেন, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী মাইক লাইক প্যান্ডেল দিয়ে সময় দিয়ে যারা কষ্ট করল, আমার কলিজার টুকরা এলাকার যুবক ব্যবসায়ী শ্রমিক প্রশাসন প্রতিনিধি যারা সবাই সহযোগিতা করলেন, সবাইকে আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, নবীজির মহব্বতে কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবাই রুহুর উপরে পৌঁছায়, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ, নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা বাড়ায় দেন আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ, আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধি এমপি মন্ত্রী রাজনীতিবিদ শ্রমিক ব্যবসায়ী চাকরিজীবী সহ দেশের প্রত্যেকটা নাগরিককে দিনদার বানায় দেন আল্লাহ, আপনার খাস কৌলি বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, ইসলামের নাম নিয়ে ব্যানার নিয়ে যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন, সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, আয় আল্লাহ প্রত্যেকটা যুব
যুবককে সমাজের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে ব্যবসা বাণিজ্য কামাই রুজি লেখাপড়ায় কামিয়াবি দান করেন আল্লাহ, হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গীবতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মহাব্বতে দোয়া মোনাজাত কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায় দেন আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এর পেছনে যারা খেদমত করে তাদেরও কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গুনাহের থেকে মেহরবানি করে হেফাজত করেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ, কঠিন কঠিন রোগ থেকে আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ দুশমন থেকে হেফাজত করেন, আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলিছি অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, ওই মা বাবাকে কেমন করে ভুলিয়া ঘুমিয়াছ। ও আল্লাহ, যার মা নাই বাবা নাই, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা মেহরবানি করে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, মেহরবানি করে আমাদের সবার সাথে মিল মহব্বত বাড়ায় দেন, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা বাড়ির কাজ চলে গাইবি খাজানার থেকে সমাধান করে দেন, অনেক অর্থের প্রয়োজন গাইবি খাজানার থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আজকে আমরা যেমন দলমত নির্বিশেষে এক জায়গায় বসে কোরআনের কথা শুনলাম, নবীর হাদিস শুনলাম, আয় আল্লাহ বাকি জিন্দেগিতে এইভাবে দিনের মহব্বতে একত্রিত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين।